لما نسمع اسم النبي لازم نصلي عليه. اللهم صل عليه. لما تيجي سيرة النبي نبدأها بالصلاة عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের হুরমতকে কেন আমাদের কাছে বর্ণনা করেছে, মক্কার হুরমতকে কেন, মক্কার মর্যাদাটাকে কেন আমাদের কাছে বর্ণনা করেছে, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য ছিল একজন মুসলিম আল্লাহর কাছে কতটা মর্যাদাবান এটা যেন পৃথিবীবাসী জেনে নেয়, এটা প্রকাশ করার জন্য আল্লাহ বাইতুল্লাহিল হারাম ওটাকে এতটা মর্যাদাবান করেছে, এই হারাম মাসগুলোকে এতটা মর্যাদাবান করেছে। আসলে হাদিসটার মধ্যে আপনি এর উদাহরণ খুঁজে পাবেন, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিল তার মধ্যে এই কথাগুলো ছিল, সুম্মা কালা, তারপর রাসূলুল্লাহ বললেন, আইয়ু ইয়ামিন হাযা, আইয়ু শাহরিন হাযা, আইয়ু বালাদিন হাযা, তিনটা প্রশ্ন করা হয়েছিল, আমি একসাথে বলে দিলাম। প্রত্যেকটার জবাবে সাহাবা ইকরামরা বলেছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূলই ভালো জানে। তারপর রাসূলুল্লাহ বলছেন, আলাইসা ইয়াউমুন, আলাইসা ইয়াউমুন নাহা, আজকে কি নহরের কুরবানির দিন নয়, মানে ইয়াউমুন নাহা হচ্ছে 10 তারিখের দিন, যেই দিন হজের সবচেয়ে বেশি কাজ করা হয়, যেই দিন জামারাতে আকাবা যেটা বড় জামারার মধ্যে পাথর মারা হয়, যেই দিন কুরবানি করা হয়, যেই দিন মাথার চুল মটন করা হয়, যেই দিন তাওয়াফে ইফাদা করা হয়, যেই দিন সাই করা হয়, এরকম সমস্ত কাজগুলো মূলত ওই দিনই করা হয়, কোনো একটা যদি ছুটে যেটা পরে তারা করে নেবে, কিন্তু ওই দিনটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান দিন। আমরা জানি আরাফার দিন অনেক শ্রেষ্ঠ দিন, আরাফার দিনের মর্যাদা ভিন্ন জিনিস, কিন্তু আরাফার চেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে ঈদের দিন, যেটা এই 10ই জিলহাজের দিন, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। আপনি আমি তো জমিনে আছি, আপনি শুধু আপনার এলাকার গরুগুলো দেখতে পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আকাশের উপরে আছে, তিনি পুরো পৃথিবীটাকে দেখতে পান, যে এই দিনে কত শত প্রাণ আল্লাহর জন্য কুরবানি করা, কত শত কোটি টাকার প্রাণ আল্লাহর জন্য কুরবানি করা হয়, এটা উপর থেকে দেখছে, কিন্তু আপনারা আমি দেখছি না। সেটা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মূল্যবান হচ্ছে এই দিনটা। রাসূলুল্লাহ বলছেন, আলাইসা ইয়াউমুন নাহা, আজকে কি সেই কুরবানির দিন নয়, কাল ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, কাল আলাইসা বালদা, এটা কি বালদা মানে মক্কা শহর নয়, কাল বালা ইয়া রাসূলুল্লাহ, কাল আলাইসা যিল হিজ্জা, এটা কি হজের মাস নয়, কাল বালা ইয়া রাসূলুল্লাহ, কাল ফাইন্না দিমাউকু ওয়া মুআবুকু ওয়া আরাদাকু হারাম হু কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা, এটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ ওই হুরমতগুলোকে তাকে স্মরণ করিয়ে দিয়েছে। একজন মুসলিমের কাছে মক্কা মুকাররমা যতটা মর্যাদাবান, ঈদের দিনটি যতটা মর্যাদাবান, মক্কা শহর যতটা মর্যাদাবান, জিলহাজ মাস, জিলকাদ মাস যতটা মর্যাদাবান, রাসূলুল্লাহ বলছেন এগুলো যেমন হুরমতকে নষ্ট করা যেমন হারাম, একজন মুসলিমের রক্ত, একজন মুসলিমের ধন সম্পত্তি, একজন মুসলিমের মান ইজ্জতকে নষ্ট করা অপর মুসলিমের উপর ততটুকুই হারাম। মক্কার ঘরকে ভেঙে দিলে, থাপ্পর মারলে যেই আপনার পাপ হবে, আর আপনার মুসলিমের মধ্যে যে জ্বালা উঠবে, একজন মুসলিমের গায়ে যদি কোনো ব্যক্তি হাত তোলে তাহলে আপনার গায়ে এমন জ্বালা হওয়া উচিত। একজন মুসলমানকে থাপ্পর মারলে ঠিক ওই রকমের পাপ রাসূলুল্লাহ করেছে, তা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। এই এক্সাম্পলটি আমি আপনার কাছে এই জন্য পেশ করছি, দৃষ্টান্তটা হচ্ছে এমন, একটা মানুষ পাপী, পাপ করে, লুটতরাজ করে, ছিনতাই করে, যেমনি সে হুদুদে হারামের মধ্যে পা রেখেছে, এখন তার কি করণীয়, কারণ সেটাকে মানে যেটা হারাম এরিয়া, এখন তার লুটতরাজ বন্ধ, এখন সে শরীফ মানে একবার ভদ্রলোক, তার অস্ত্রকে সে লুকিয়ে নিয়েছে, টুপি করে নিয়েছে, আমাদের সেন্সে কিছু দেখবেন, এরকম প্যান্ট শার্টটাকে গুটিয়ে নিয়েছে, ভদ্র যেমন হয় এমন ভাবে সে হারাম এরিয়া দিয়ে হাঁটছে। একজন ব্যক্তি টাকা বা খুনি লুটতরাজ করে, পাপি, কিন্তু গেছে রাস্তায় পাপ করতে, হঠাৎ দেখে জিলকদের চাঁদ লেগেছে, দেখে জিলহদের চাঁদ লেগেছে, মানে হারাম চাঁদ লেগেছে, তার মানে সে তার অস্ত্র অস্ত্র ফেলে দিয়েছে, কারণ সে জানে আমার কাছে এখন হারাম মাস পৌঁছে গেছে, আমার জন্য তারা আমার আর অপশন নাই করা, কারণ আমার নিষেধাজ্ঞা চলে এসেছে, আমার হাত পা বেঁধে গেছে। ঠিক তখন একটা ব্যক্তি যখন হারাম এরিয়াতে পা দিলে, তার আত্মাকে যেমন, তার হাত, তার জবানকে যেমন সে কন্ট্রোলে নিয়ে নেবে, থামিয়ে দেবে, তেমনি একজন একটা মাল পরে আছে, যখনই সে জানবে এটা কোনো মুসলমানের মাল, তার মানে তার হারাম চাঁদ লেগেছে, তার মানে সে হারামের এতে পাকিয়ে ফেলেছে, যখনই জানবে তার যার সাথে তার দ্বন্দ্ব হয়েছে সেই লোকটা মুসলিম, তার মানে তার গায়ে হাত ওঠানোর আগে তাকে একবার ভাবা উচিত, আমি এখন হারাম এরিয়াতে আছি, আমার উপরে হারাম চালু থেকেছে, আল্লাহ দেখছে, আল্লাহ আমাকে এই হুরমতকে নষ্ট করতে নিষেধ করেছে। তার মানে একজন মুসলিম আপনার সামনে যখন চলে আসবে, আপনি যখন জানলেন এটা মুসলিম, তাহলে তাকে গায়ে হাত দেওয়ার আগে আপনি 10 বার ভাবেন যে আপনি কাজটা কি করবেন, হতে পারে সে আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছে, হতে পারে
কিন্তু তার মর্যাদা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দিয়েছে, সে যে অপরাধ করেছে বিচার তো আল্লাহ করবে, এর জন্য দেশের আইনের ব্যবস্থা রয়েছে, এর জন্য আল্লাহর শাস্তির ব্যবস্থা রয়েছে, আপনি সেই বিচারের মাধ্যমে আপনার হক আদায় করে নেন, যদি হক আদায় করতে না পারেন তাহলে এর বিচার তো আল্লাহ অবশ্যই করবে এবং আপনার প্রাপ্যকে আল্লাহ পুরো করে দেবে, এটা ওয়াদা করেছে আল্লাহ। কিন্তু আপনি যদি অ্যাকশনে যান, তার গায়ে আঘাত করেন, তাকে হত্যা করেন, তাকে যদি আপনি গালি দেন, ইসলাম আপনাকে কি বলছে আপনি দেখেন। একজন মুসলিমকে কেউ যদি হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কুফরের সাথে তুলে দিয়েছে। যখন এই হুরমতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন হাদিসের শেষ অংশে, তিনি বলছেন আলা তোমরা প্রত্যেকে জেনে নাও, সাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ, ওয়াসআলুকুম আন আমালিকুম, তিনি কিন্তু তোমাদের আমল সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে যে তুমি এই জমিনে কি করে এসেছো। অতএব ফালা তারজিউ বাদি কুফারান আও দুল্লালান ইয়াদরিবু রিকাবা বাদিকুম বাদা, অতএব খবরদার আমার ইন্তেকালের পরে আমার পরে তোমরা আবার কুফরিতে ফিরে যেও না, আবার গোমরা হয়ে যেও না। কিভাবে? ইয়াদরি বরি কাবা বা দুম্বা, একে অপরের গর্দানে মেরে দিয়ে তোমরা কিন্তু কুফরি কুফরি দিকে ফিরে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানকে হত্যা করে তার বিরুদ্ধে অস্ত্র ধরে কিন্তু তুমি আবার কুফরির রাস্তায় চলে যেও না, আবার গোমরা হয়ে যেও না, আমি তোমাকে যেই পথের উপরে রেখে দিলাম এই পথের উপরে টিকে থেকো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুফরি শব্দটা ব্যবহার করেছেন, দলালা গোমরা শব্দটা ব্যবহার করেছে। কোন মুসলমানের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র করে তাকে হত্যা করে তাহলে সে ইসলাম থেকে সরে যেত, এতটা কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে। মুসলিমদেরকে মারা হত্যা করা যে কুফুরি, এরকম কয়েকটা হাদিসে রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন, মুসলিম এবং বুখারী তো উভয় কিতাবে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার দুইটি কিতাবে এটা কোট করেছেন, 93 নম্বর অধ্যায় সেটা হচ্ছে কিতাবুল ফিতান, এবং ইমানের অধ্যায় সেটা হচ্ছে 2 নম্বর পর্বে, হাদিসটি হচ্ছে 48 নম্বর নাম্বার হচ্ছে বুখারীর প্রথম অধ্যায়, এবং 7076 নম্বরে পাবেন আপনি ফিতনার অধ্যায়। মুসলিমে হাদিসটিকে ইমানের অধ্যায় কোট করা হয়েছে, 124 নম্বরে আপনি পাবেন হাদিসটি, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতাবুহু কুফর, এই হাদিস প্রত্যেকের কান স্পর্শ করেছে। আপনারা প্রত্যেকে জানেন এই হাদিস যে একজন মুসলিমকে গালি দেওয়া মানে হচ্ছে কাবিরা গুনাহ, ফাসিকিকাস ফুসুক, কাবিরা গুনাহ হচ্ছে একটা মুসলমানকে গালি দিলে, ও কিতাবুহু কুফর, এবং তাকে হত্যা করা তার গায়ে আঘাত করাটা হচ্ছে কুফরি। এখন হাকিকি অর্থে আপনি কাফের হবেন কি হবেন না ওটা আপনার চিন্তার বিষয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরির সামিল, এই কুফরি হচ্ছে আপনার উপরে আল্লাহ যে বিধান জারি করেছে আপনি জেনে শুনে সেটাকে আপনি প্রত্যাখ্যান করেছেন, এই কুফরিতে আপনি গিয়ে পতিত হবেন, যে আল্লাহর বিধানকে আপনি ছেড়ে দিয়েছিলেন, আপনি ছুড়ে ফেলে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলমানকে হত্যা করা তো দূরের কথা, যেই ব্যক্তি আমাদের উপরে শুধু অস্ত্র উঠাবে হুমকি দিবে বা অস্ত্র উঠাবে ফালাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। আপনি হাদিসটা পড়েন, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু মুসা আশআরী দুইজন সাহাবী থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, এটাও আপনি ইমানের অধ্যায় মুসলিমে পাবেন 184 নম্বরে, এবং বুখারীতে পাবেন আপনি 70 নম্বর হাদিসে ফিতনার অধ্যায়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলের উপর আমাদেরকে ছেড়ে গেছে, যে আদর্শের উপর রেখে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আদর্শের কোন লোক কোন মুসলমানকে হত্যা করবে, কোন মুসলমানের এগেনস্টে গিয়ে অস্ত্র ধরবে এটা হতে পারে না, রাসূল বলছেন সে আমার আদর্শের নয়, এতটা কঠিন ব্যাপার করা হয়েছে। আর একজন মুসলমানকে আপনি হত্যা করবেন এটা কত বড় পাপ হতে পারে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলদেরকে বলেছেন ওয়াকাযালিকা, আমি এইভাবে বনী ইসরায়েলের উপরে লিপিবদ্ধ করে দিয়েছিলাম আল্লাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফাসাদিন ফিল আরদি ফাকআন্নামা কাতালা আন-নাস জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কথা বলেছেন যে আমি বনী ইসরায়েলের উপরে এটা লিখিত দিয়েছিলাম যে যেই ব্যক্তি বিনা কোনো কারণে কোনো মানুষকে হত্যা করবে অথবা এই জমিনে যদি ফাসাদ সৃষ্টি করবে তাহলে সে তার পাপ হলো সেজন্য সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ তার আমলনামায় সেই পাপ চরম হবে। এখানে একটা মানুষের কথা বলা হয়েছে, মান কাতালা আন-নাস, আর আপনি একজন মুসলমানের গায়ে হত্যা আঘাত করছেন বা মুসলমানের রক্ত ঝরাচ্ছেন, কুসংস্কারের ভিত্তিতে মুসলিম মুসলিমকে হত্যা করছে, যার তার কল্লা কেটে নিচ্ছে, এক তো হচ্ছে গুজব, এটা কুসংস্কার পদ্মা সেতুর নাম, আর মুসলমানদেরকে তাওহীদ শিখাতে কি আজকে আমাদের এই অবস্থা, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ শুধু তাওহীদের কথা কেন বলে, কারণ তাদেরকে ইবাদতের কথা বলে লাভ কি, যখন জানে তারা আল্লাহকে চিনে না, এখন পর্যন্ত তারা ইসলাম কি জিনিস সেটাই জানে না, এই কবর মাজার পূজারীরা বড় মানুষকে ইবাদতের কথা বলবে, কিন্তু আমরা আপনাদেরকে আল্লাহকে চিনতে কেন বলি, আল্লাহর দিনকে কেন চিনতে বলি, আপনাদেরকে কেন পড়ালেখা করতে বলি। একজন মুসলিম এটা জানে না যে কোথায় কি হতে যাচ্ছে, যে একটা নদী একটা বস্তু
কথা হচ্ছে যে পদ্মা সেতুর যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলো সব ইহুদি নাসারা, নাস্তিক, বৌদ্ধ, খ্রিস্টান বা হিন্দু এই ধরনের লোকগুলো চায় না, বলে অত মুসলমান নয়। ওদের আকীদা কি নাকি, বরং রাষ্ট্র সরকার যদি ইসলাম বুঝতো তাহলে ওদেরকে তো এই অনুমতি দেওয়া হতো না যে তোদের নিয়ম নীতি যা আছে তোদের দেশে, আমাদের দেশে তোদের নিয়ম নীতি চলবে না। গরুর মাথা লাগবে না, কিসের রক্ত লাগবে না, তোদের ধর্ম আমাদের ধর্ম এইসব নাই, আমাদের দেশে কাজ করতে আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে, তোরা আসবি কাজ করতে কাজ করে যা, তোদের নিয়ম নীতি তোদের দেশে গিয়ে পালন করবে। এটা বলা উচিত ছিল সরকারের। সরকার যেহেতু নির্ভু, জানে না ইসলাম কি জিনিস, জানে না তার তাওহীদ কি জিনিস, তাহলে সে কি করে জাতিকে ইসলাম শিক্ষা দেবে বা জাতিদের ইমানকে টিকিয়ে রাখবে? আজকে মুসলিমদের ইমান নিয়ে খেলা হচ্ছে, ইমান নিয়ে, কিন্তু মুসলিম ঘুমিয়ে আছে, জানে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মধ্যে কিছু পণ্ডিত পোলাপান রয়েছে যারা নিজেদেরকে খুব অ্যাক্টিভ পোলাপান মনে করে, তারা একটা বাতিল কথাকে সে জানে না যে আমার এই যদি পোস্টের মাধ্যমে আমি যদি দুষ্টামি করে এই পোস্টটা দেই, এটা একটা প্রচার হলো, এটা যখন একটা সাধারণ মানুষের কানে যাবে সেটাকে বিশ্বাস করে নিতে পারে, বিশ্বাস করে নিতে পারে না। একজন তাওহীদবাদী লোক বলছে যে এখানে সাধারণ মানুষের কলা দিলে হবে না, চারজন পীরের কলা লাগবে, এই যেটা বলবো এটা সাধারণ মানুষ তাতে বিশ্বাস করে নিতে পারে। ওরা আবার পাল্টা জবাব দিয়ে বলবে এখানে পীরের কলা লাগবে না, ওহাবিদের কলা লাগবে, এটা বলতে পারে না। হানাফিরা বলবে এখানে দেওবন্দিদের কলা লাগবে, দেওবন্দি বলবে না হানাফিদের কলা লাগবে। আমরা বলবো এখানে রাজনৈতিক নেতাগুলোর কলা লাগবে, নেতারা বলবে এখানে হুজুরদের কলা লাগবে, বলবে এরকম। এরকম ঠাট্টার মাধ্যমে কি হবে, জাতি কোথায় গিয়ে পৌঁছবে? তার এক ঠাট্টার দিকে মানুষ পৌঁছেছে, মানুষের রক্তকে কিভাবে ঝরা ছাপতে দেখেন, সামান্য কোন একটা কিছু সন্দেহের ভিত্তিতে চার পাঁচজন দশজন পিটিয়ে কাউকে হত্যা করে দিলেন। অথচ রাসূলুল্লাহ বলছেন হাদিসে, কাল কিয়ামতের মাঠে যদি পুরো পৃথিবীর মানুষ কোনো মানুষকে হত্যা করার কাজে অংশ নেয় তাহলে পুরো পৃথিবীর মানুষ একজন মানুষকে হত্যা করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দেবে, পুরো পৃথিবীর মানুষ। অতএব আপনারা যে জনগণ মিলে পিটিয়ে মেরে দিলেন তার জন্য বিচার নাই, এটা আমাদের দেশীয় আইন হইতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিমুন খাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কি ভেবেছ, আমি কি দেখছি, দেখতে পাচ্ছি না, কি শুনতে পাচ্ছি না, কি করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা টোকার বিচার হবে। আর যেখানে আমাদেরকে এটা জানানো হয়েছে হাদিসে যে কাল কিয়ামতের মাঠে একটা সিংওয়ালা গরুকে দাঁড় করিয়ে দেবে, যেই গরুটাকে আরেকটা গরু গুঁতা মেরেছিল, ওকে আল্লাহ এর চাইতে মজবুত শিং দিয়ে বলবে তুই ওকে গুঁতা মেরে তার প্রতিশোধ নিয়ে নে। এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর ক্ষেত্রে করতে পারে, আপনি কি ভেবেছেন যাকে আল্লাহ মানুষ করে সৃষ্টি করেছে, আশরাফুল মাখলুকাত, উপরন্তু তাকে আল্লাহ মুসলিম বানিয়েছে, উপরন্তু আল্লাহ তাকে তাওহীদের জ্ঞান দিয়েছে, আর তাকে আপনি পিটিয়ে মেরে দিবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? যার মর্যাদাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা কাবা ঘরের সাথে তুলনা করেছেন, আপনি কি ভেবেছেন এই জাতিকে কে শিক্ষা দেবে? আজকে দেশটাকে পাকিস্তান বা আফগানিস্তানের মতো বানাতে চাচ্ছে, কারণ আমাদের হাতে কোনো অবসর থাকবে না। একটা সময় আসবে যখন নেতৃস্থানীয় ব্যক্তিরা বিচার নেবে না, তারা উপরন্ত জুলুম শুরু করবে, দুর্নীতি সব জায়গায় ছেয়ে যাবে। তার মানে কি আমাদের মধ্যে তো অন্তরত ইসলাম আছে নাকি নাই, জিহাদের জাজবা তো আমাদের মধ্যে আছে, কতদিন এটাকে আপনি ধামা চাপা দিয়ে রাখতে পারবেন? উশৃঙ্খল পোলাপানগুলো তখন কি করবে, যারা জঙ্গি হবে না তো কি করবে, জঙ্গির রাস্তা তারা খুলে দিচ্ছে। যদি ইসলামের বিচারটা পরিপূর্ণভাবে হতো তারা কোনোদিন নিজেরা কেউ অস্ত্র তুলে নিত না। আজকে তারা সহ্য করতে না পেরে অন্যের উস্কানিতে তারা অস্ত্র তুলে নেয়, তাহলে জঙ্গি তৈরি করার মূল কাঠামোতে সরকার নাই, তাদেরকে বিচারটাকে সূক্ষ্মভাবে করা উচিত, তদন্তটা সূক্ষ্মভাবে হওয়া উচিত। আজকে পাবলিক কোনো অপরাধীকে পেলে পিটিয়ে মেরে কেন দেয়, কারণ পুলিশের প্রতি তাদের আস্থা নাই, এই জন্য। কারণ জানে পুলিশ তাকে ছেড়ে দেবে টাকা খেয়ে, তাহলে এত দুর্নীতি করার পর একটা মানুষ যদি মুক্তি পেয়ে যায় তাহলে সে জাতি মানে নির্যাতন থেকে বাঁচবে কি করে? আলাকুল্লিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুসলমানকে হত্যা করার পাপ অনেক বড় মারাত্মক পাপ। আপনি দুনিয়ার আইন টাইন নিয়ে ভাইবেন না, এই আইনে আপনার বিচার হতে পারে না হতে পারে, কিন্তু বড় কাউ খুব সেন্সিটিভ একটা জায়গা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কাউকে ছাড়বে না।